প্রত্যেক অংশকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম থেকেই এই অনুষ্ঠানটা শুরু করার জন্য। আরও অনেক আয়োজনের মতো চট্টগ্রামই আশা করি আমাদের রূপালী পর্দাকে বিশ্ব দরবারে পরিচিতি দান করবে। চিরাংশটা এক স্বপ্ন, তরুণদের স্বপ্ন, ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন। অনেক আগে শুরু হলেও এখন আমরা হাঁটি হাঁটি পাপা করার অনেক দূরে এগিয়ে গেছি। আমাদের এখন কাজ হচ্ছে আমাদের এই স্বপ্ন যাত্রাকে সফল করা। এই সফল করার জন্যই আমরা আয়োজন করেছি প্রথমবারের মতো অনেক বড় আকারে চলচ্চিত্র উৎসব। এসে ভালো লাগছে, হয়তো ভেতরে আমাদের জন্য আরও কিছু অপেক্ষা করছে ভালো মানের। আমার বাবা আমার ফিল্মটা হচ্ছে মা, আর এটা আমার পুরো টিম মিলে করছি, মৃত্তিকা শর্ট ফিল্ম প্রোডাকশন। যানজটের মতো একটি সমস্যা, সেটি নিরসনের জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস দ্য উইল অফ লাইফ, একটি সামাজিক সমস্যা ভিত্তিক একটি ফিল্ম। আমার শর্ট ফিল্মের নাম পিঞ্জর। চিলং শর্ট যে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে, এই ফিল্ম ফেস্টিভ্যালে আমার শর্ট ফিল্মটা সিলেক্ট হয়েছে। তো আমি অনেক এক্সাইটেড, চিলং শর্টে এই ধরনের একটা আয়োজন আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে। আমরা একটু চাইলেই আমার সমাজের সব সব সমস্যা আমরা নিজেরাই দূর করতে পারি। আমার অবস্থা ফিল্মটা এটা নিয়ে, আমাদের সমাজে আমাদের নিজেদের অবস্থানকে নিয়ে ইয়া ফিল্ম অবস্থান। অসামাজিক দেখলে হয়তো আপনাদের অনেকের সাথে অনেক কিছু মিলে যেতে পারে, আপনাদের জীবনে হয়তো এমন ঘটনা মিলে যেতে পারে, এসব নিয়েই আমার ফিল্ম অসামাজিক। হবে কি হবে না, পারবো কি পারবো না, অনেক ভয় সবার মধ্যে। আদৌ কি হবে আমি বোধহয় পারবো না ভাই, মানে এই ধরনের একটা ফিলিংস আমার মধ্যে। এখন আমি এত বেশি সারপ্রাইজ। আমার খুব ভালো লাগছে দেখে এখানে চিরং শর্টের অনেক মেম্বাররা আছেন, অনেক তরুণ পরিচালকরা আছেন, তাদেরকে সম্বোধনা দেওয়া হলো। এটা আমাদের তরুণ পরিচালক যারা আছে, শর্ট ফিল্ম যারা মেক করছে, তাদের জন্য অবশ্যই এটা খুব উৎসাহের একটা ব্যাপার। আশা করি তারা এই উৎসাহটা নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যাবে। সাত কলম আট কলম দিতেই হবে যখন একটা সিনেমার জন্য, সে আমাদের আলমাসক বা নতুন একটি সিনেমা হলে একদম হুলুস্থুল দর্শকের ভিড় লেগে যাবে, হয়তো ওখানে পুলিশ বিজিবি মোতায়েন করতে হবে, হতেই পারে। আমি সেই জায়গাটুকু নিজে আমাদের যে সমস্যাটা আছে আমরা খুব ভালো করে শুরু করি, লেগে থাকি না। এবং এটা শুধু ব্যক্তিগত পর্যায়ে না, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আছে। সেক্ষেত্রে আপনার যারা এখানে ফিল্ম বানাচ্ছে তারা ব্যক্তিগত পর্যায়ে লেগে থাকবে, এবং চিরাং শর্ট নিজে প্রাতিষ্ঠানিক পর্যায়ে লেগে থাকবে। এবং আরেকটা বিষয় হলো যে অন্যান্য প্রতিষ্ঠান যেমন সরকার এবং অন্যান্য যেগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে তাদের সহযোগিতাও নেবে। সিনেমা হল মানে প্রদর্শনীর দিকটা যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে নির্মাণ করে আসলে খুব বেশি দূর যাওয়া যাবে না। এই জন্য এই শর্ট ফিল্মগুলো কীভাবে দেখানো হবে সেটা নিয়ে এখন থেকেই পরিকল্পনা করতে হবে। না আসলে বিশাল ফিল্ম মেকার এই সেই, এগুলো বলার আগে আপনি নিজে বিনয়ী কিনা, আপনার ভেতরে শিল্পী সত্তাটা কতটুকু আছে, আপনি ফিল করতে পারছেন কিনা, আপনি একটা মুখস্থর একটা বিষয় আর একটা হচ্ছে ফিলিংয়ের বিষয়, অনুভব করার বিষয়। আপনি জীবনটাকে কীভাবে অনুভব করছেন সেটা আগে দেখেন। আর ওয়েলকাম টু দিস ওয়ার্ল্ড ফিল্ম, বিশাল একটা বিষয়, এত এক্সিলেন্ট একটা আয়োজন চিটাংয়ের মতো জায়গায় যে হতে পারে সেটা আমরা প্রথমে বিলিভ করি নাই, কিন্তু আজকে আসার পর দেখলাম যেভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছিল তরুণ ফিল্ম মেকারদেরকে, আমার মনে হচ্ছে এই ইন্সপিরেশন সারা জীবন তাদেরকে নতুন নতুন চমৎকার চমৎকার ফিল্ম মেকিংয়ে উৎসাহিত করে যাবে, এবং এই চিটাং থেকে ওয়ার্ল্ডের সবচেয়ে চমৎকার ফিল্মগুলো হয়তো ভবিষ্যতে এগিয়ে আসছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় জেলা জেলা যারা যারা সব ফিল্ম বানায় সবার ঢাকা শহর এবং সিলেট চট্টগ্রাম সব জায়গায় এই জিনিসটা হওয়া উচিত। আমাদের সাথে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, দৈনিক আজাদি আছে আমাদের সবসময় আমাদের সাথে থাকে, নকশা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই সাপোর্টগুলো আমরা পাবো, মানুষের ভালোবাসা পাবো, আমাদের পথ চলা আরও সুগম হবে। এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে যে আমাদের যে চিন্তা, তাদেরকে যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাই, তাদের জন্য যে আমরা কিছু একটা করতে চাই, আমি মনে করি এই সহযোগিতা এই ভালোবাসাটুকু অব্যাহত থাকলে আমরা আরও বেশি করে তাদের জন্য কাজ করতে পারবো। 25 তারিখে আছে ব্লাস্ট ব্লকবাস্টার প্রদর্শনী, 10টি ফিল্ম প্রদর্শন করা হবে, পাশাপাশি বিশ্বের নাম করা যে শর্ট ফিল্মগুলো সবগুলো ফিল্ম আমরা ওই প্রদর্শনীতে শো করব, স্ক্রিনিং করব। আশা করি সাথে থাকবেন। দেখা হচ্ছে 25 তারিখ থিয়েটার ইনস্টিটিউট সকাল 10:30 থেকে।